আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের ম্যাচ। প্রথম ম্যাচে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। এদিকে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এই দুটি ম্যাচ নিয়ে কথা বলবো। এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে কলকাতা থেকে ফোন লাইনে রয়েছেন প্রাক্তন জাতীয় ফুটবলার বিশ্বজিৎ ভট্টাচার্য। বিশ্বজিৎ বাবু, স্বাগত আপনাকে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে। প্রথমে যে প্রশ্নটা আপনার কাছে করার, ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার ম্যাচে আপনি কোন দেশকে এগিয়ে রাখবেন এবং কেন এগিয়ে রাখবেন? ঠিক ক্লিয়ারলি বলা যাবে না যে কোন দেশকে এগিয়ে রাখা যাবে, কোন দেশকে পেছনে যাবে, কেননা দুটো টিমই যথেষ্ট ভালো। একটা টিম পাঁচ বছরের চ্যাম্পিয়ন আর একটা টিম লাস্ট ইয়ারে ফাইনালিস্ট। এবারে পারফরমেন্স অনুযায়ী বোথ অফ দ্য টিমের মধ্যে ব্রাজিল একটু হলেও এগিয়ে আসে। ব্রাজিলের যেসব প্লেয়ার আছে, ক্রোয়েশিয়ান যেসব প্লেয়ার আছে, তার থেকে অনেক বয়সে কম এবং ওয়ার্ল্ড মার্কেটে যথেষ্ট ভালো পারফরমেন্স করে আসছে। জুনিয়ার উইনসেন জুনিয়ার নাইমার এরকম আরো অনেক প্লেয়ার আছে যারা যথেষ্ট ভালো খেলে। ওখানে লুকা মডরিচ, এটা এবছর হচ্ছে লাস্ট ওয়ার্ল্ড কাপ, তো যথেষ্ট ভালো খেলার চেষ্টা করছে। গত বছরে যেরকম খেলেছে সেরকম খেলতে পারছে না, সেই হিসেবে বলা যায় যে ব্রাজিল ক্রোয়েশিয়ার থেকে একটু এগিয়ে আছে আমার মতে। বিশ্বজিৎ বাবু, আরেকটা প্রশ্ন আপনার কাছে জানার, আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস এর মধ্যে যে ম্যাচটি হতে চলেছে সেই ম্যাচ নিয়ে আপনার বিশ্লেষণ। বিশ্বজিৎ বাবু শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আরেকটা যে বিষয় আপনার কাছ থেকে জানার, আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস এর মধ্যে যে ম্যাচটি হতে চলেছে সেই ম্যাচ নিয়ে আপনার বিশ্লেষণ। প্রথমে প্রথম শুরুটা গত বছরের মতন এবছরও আর্জেন্টিনা খুব বাজে পারফরমেন্স। আমরা ভেবেছিলাম যে এই পর্যায়ে কেন গ্রুপ লিগ থেকেই উঠতে পারবে না, তাহলে মনে হয় আর্জেন্টিনা যথেষ্ট ভালো খেলতে আরম্ভ করেছে এবং আস্তে আস্তে ডেভেলপ করে এই পর্যায়ে চলে এসে নেদারল্যান্ড প্রথম থেকেই ভালো খেলছে। সেই দিক দিয়ে দেখলে বলা যায় নেদারল্যান্ডের টিমের ওয়েটটা একটু বেশি আছে, যদিও এদিকে মেসি আছে, মেসি দুটো ম্যাচে পরপর গোল করেছে এবং খেলা যদি বিচার করা যায় নেদারল্যান্ডের খেলা আমার অনেক বেশি ভালো লেগেছে এবং সেই হিসেবে বলতে পারি যে নেদারল্যান্ড এগিয়ে রয়েছে। কিন্তু বড় টিম হিসেবে ভালো খেলা হিসেবে ভালো পরিবেশে একটা বেটার টিমের এগেনস্টে ভালো খেলার নিদর্শন আগে প্রচুর দিয়েছে আর্জেন্টিনা। সেই হিসেবে বলা যায় যে আর্জেন্টিনা অন্য জিতলেও জিততে পারে, তবে আমার মতে নেদারল্যান্ডের চান্সেস বেশি জেতার। অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ বাবু আমাদের সঙ্গে এতক্ষণ ধরে টেলিফোন লাইনে থাকার জন্য।